বিজেপি সাংসদ তথা রাজ্যের সহসভাপতি অর্জুন সিং এর বাড়িতে দুষ্কৃতীরা বোমা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এই হামলার প্রতিবাদ জানিয়ে অর্জুন সিং জানান, যখন বোমের আওয়াজ হয় এই ঠিক এই সামনে পিছনে, তখন আমি উঠে দেখছি যে পুলিশের একটা গাড়ি এলো, আর ওই গলির মধ্যে ওরা নেবে দৌড়ল। তখন আমি সিকিউরিটিদেরকে জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলো ওয়া বোম মারকে ভাগ গেল, পুলিশ দৌড়চ্ছে দৌড়েছে, আবার পুলিশ এসে ওখানে দাঁড়িয়ে গেল, তারপরে আবার বোম পড়লো, আর পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকে দেখছে। অদ্ভুত অবস্থা হয়ে গেছে, মানে পুলিশ না থাকলে বোম পড়ছে না, পুলিশ থাকলেই বোমটা পড়ছে। এর কি রাসায়ন হতে পারে তা বোঝা মুশকিল হয়ে গেছে। পুলিশের গাড়ি কালকেও ওখানে ছিল, তারপরে বোম চললো। পুলিশের গাড়ি রাত্রিবেলাও প্রথম বোমটা যখন চলেছে তখন পুলিশের গাড়ি দৌড়ে একদম উইদিন এ মিনিট পুলিশের গাড়ি আমি দেখলাম এসে ওরা দৌড়লো ভিতরে এই এই গলির মধ্যে দৌড়লো, আবার ওরা বেরিয়ে এসে ওখানে দাঁড়িয়ে থাকছে, ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, প্রায় 15-20 মিনিট পরে আবার আমার পুরনো বাড়ির সামনে বাড়ির উপরে মেরেছে, ওখান থেকে উপরে না ফাটে নিচে গিয়ে ফেটে দেয়। তো অবস্থা কি বলা যেতে পারে, গ্রেপ্তার করবে না তো, ওদের সামনে তো বোম মারছে, গ্রেপ্তার করার তো ওদের কোনো মানসিকতা নেই বা চেষ্টাও নেই। স্বরাষ্ট্র দপ্তরকে তো কালকেই জানানো হয়েছে, আজকে আবার জানাতে হবে। এই যে ঘটনাগুলো ঘটছে, পুলিশের ভূমিকা, তৃণমূল সরকারের ইন্টেনশন, গভর্নমেন্টের ইন্টেনশন ক্লিয়ারলি আছে এখানে, আমাকে সবসময় আমার উপরে অ্যাট্যাক করা, ডিস্টার্ব করা, এইটাই। অভিযোগ যে কলকাতা থেকে সুবর্ণ রায় রিপোর্ট, আনন্দ বার্তা।